নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে পেঁপের ঘণ্ট। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি, পেঁপেটাকে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি বড় করে কাটিনি আমি। পেঁপেটাকে ভাপিয়ে নেব। এর জন্যে কড়াতে জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁপেগুলো, সামান্য একটু নুন দিয়ে দিলাম। মিনিট দশেক আমি এটা ভাপিয়ে নিয়েছি। কড়া গরম করে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডাল আমি এখানে 100 গ্রামের মতো নিয়েছি। মুগ ডালটা বেশ ভালোভাবে, যতক্ষণ না সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব, বেশ লাল লাল করে। দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল মতো হয়ে গেছে। এবারে আমি মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব। 4-5 বার জল পাল্টে পাল্টে মুগ ডালটা আমি ধুয়ে নেব। মুগ ডাল আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। খুব সামান্য 1 কাপের মতো জল দিয়ে আমি এটা প্রেসারে সেদ্ধ করে নেব। প্রেসারে কিন্তু আমি একটাই সিটি দেব। খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি ডালটা, দেখতেই পাচ্ছেন খুব সামান্য সেদ্ধ হয়েছে। কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁপেগুলো, দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ। নুন হলুদ দিয়ে পেঁপেটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ডিপ ফ্রাই করব না। পেঁপে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা এলাচ, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হিং। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব, বেশ একটা মিষ্টি গন্ধ বেরোবে। এরপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমি এখানে 4-5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আপনারা যদি এটা নিরামিষ দিনে খেতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি নুন হলুদ। নুন দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। দিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এই রেসিপিতে খুব বেশি ঝাল দেব না, কারণ মুগ ডালও একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, আর পেঁপের তরকারিও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুন। সামান্য সামান্য জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 টমেটো কুচি। মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে। মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা আমি দিয়ে 10-12 মিনিটের মতো ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ফিরে এলাম প্রায় 10-15 মিনিট পরে।
মুগ ডাল অনেকটাই কুক হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি আমি। দেখতে গোটা লাগলেও হাত দিয়ে টিপলে একদম নরম হয়ে যাচ্ছে। যেহেতু আমার পেঁপেও সেদ্ধ করা, সেই জন্য আমি বেশি জল দেব না। পেঁপেটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যে বাটিতে আমি পেঁপে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। গ্যাস একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক হতে দেব। দিয়ে দেব এই সময় সামান্য গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য ঘি। আরো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আপনারা যারা আমার রান্না প্রতিদিন দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি প্রতিটা রান্নাতেই শেষে আমি চিনি ব্যবহার করে থাকি। এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ডায়াবেটিক পেশেন্টদের জন্যও কিন্তু ভীষণ উপকারী রেসিপি। তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্ট। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।